আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন ইন্ডিয়ান আর্মি আপডেট বেঙ্গলি। প্রথম আপডেটটি হলো, পাকিস্তানে খেলা পুরো জমে গেছে। আফগানিস্তান তালিরা এবার সোজাসুজি যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিল পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তান এখন কি করবে সেটা বুঝতেই পারছে না। আপনাদের আজকেই আমরা ভিডিও করে জানিয়েছি পরিস্থিতি খুব খারাপ। এবার আরো বড় খবর সামনে এসেছে, পাকিস্তান আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের বিরুদ্ধে রকেট লঞ্চার সেনা পাঠাচ্ছে আফগানিস্তান ছাত্র সংগঠন। তালিরা জানিয়ে দিয়েছে পাকিস্তানি সেনাদের শেষ করেই ছাড়বে ও ডুরাল্যান্ড দখল করবে। ওই সীমান্ত থেকে সাধারণ মানুষ ভয়ে পালিয়ে আসছে। টিটিপি ও তালিরা একসাথে নেমে পড়েছে পাকিস্তানের বিরুদ্ধে। এদিকে বালোচরাও তৈরি হচ্ছে। এই রকম চলতে থাকলে পাকিস্তান দুভাগ হতে আর দেরি নেই। এখন দেখার ভারত কি করে। আপনাদের আগেই আমরা বলেছি ভারতের রক কাজ করছে বালুচিস্তান নিয়ে। দ্বিতীয় আপডেটটি হলো, ভারতীয় সেনা জওয়ান বড় অপারেশন শুরু করেছে। ভারতীয় সেনা জওয়ান 6 জন পাকি জঙ্গিকে সফলভাবে হুড়িপাই করেছে। জম্মু কাশ্মীরে 36 ঘন্টার মধ্যে তৃতীয় এনকাউন্টার শুরু হয়েছে। এই সময় নিরাপত্তা বাহিনী কাশ্মীরের ত্রাল, অবন্তিপোরা আর হারদুমিরে সন্ত্রাসীদের সঙ্গে লড়াই চালাচ্ছে। বাহিনীর এই অভিযানে ত্রালে 2 জন সন্ত্রাসী নিকেশ হয়েছে। এর আগে আজ শোপিয়ানে সেনা 2 জন সন্ত্রাসীকে নিকেশ করেছে। এছাড়াও পুলওয়ামাতেও 2 জন সন্ত্রাসী নিকেশ হয়েছে। বিগত কয়েকদিনে ভারতীয় সেনা জঙ্গিদের বিরুদ্ধে নিজেদের অভিযানও আরও বাড়িয়ে দিয়েছে। শ্রীনগরের ঈদগাহ এলাকায় সন্ত্রাসীরা যখন একজনকে লক্ষ্য করে গুলি চালায়, তখন থেকে বিভিন্ন এলাকায় সন্ত্রাসী নিকেশ অভিযান দেখা যায় এবং একের পর এক সন্ত্রাসী নিহতও হয়। ওই ঘটনার পর থেকে এখন পর্যন্ত 6 জন সন্ত্রাসী নিকেশ হয়েছে। এখনও অনেক এলাকায় সেনাবাহিনী তল্লাশি অভিযান চালাচ্ছে। ত্রাল, অবন্তিপোরা এবং হারদুমিরের এলাকাগুলিকে ঘিরে রাখা হয়েছে এবং সন্ত্রাসীদের ধরার চেষ্টা চলছে। এই এনকাউন্টারগুলি ছাড়াও নিরাপত্তা বাহিনী কিছু বড় সাফল্য পেয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশ সম্প্রতি শ্রীনগরে 1 জন নাগরিক এবং 1 জন পুলিশ কর্মীর হত্যার সাথে জড়িত টিআরএফ এর 2 সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করে উপত্যকায় সন্ত্রাসীদের তৎপরতা সম্পর্কে বড় তথ্য পাওয়া যাবে বলে বলা হচ্ছে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে। জয় হিন্দ, জয় জওয়ান।